নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রাজ্যে ক্লার্ক নিয়োগ অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমাদের বেতন 33,000 টাকা মতো তোমরা স্টার্টিংয়েই বেতন পেয়ে যাবে। এখানে শূন্যপদ প্রায় 8,200টি শূন্যপদে তোমাদের নিয়োগ হচ্ছে। এটি কিন্তু কমপ্লিটলি স্থায়ী চাকরি, অর্থাৎ এখানে সম্পূর্ণ পার্মানেন্ট, সাথে সাথে তোমাদের এটি সরকারি চাকরি, সরকারিভাবে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। তো সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি, এখানে এজ থেকে কিভাবে আবেদন করবে, যোগ্যতা কী লাগবে, সব কিছু বিস্তারিত। এবং নিয়োগ পদ্ধতির ক্ষেত্রেও তোমাদের বলে রাখি, এখানে কিন্তু নিয়োগ সম্পূর্ণ লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হচ্ছে। তার সিলেবাস কী থাকবে, বাংলায় তাই প্রশ্নপত্র পাবে কি নাকি, সব কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখো, তাহলে প্রপার ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের যে নিয়োগ হবে সেই নিয়োগের ব্যাপারে বলে রাখি, এখানে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়াটি থাকছে সেটি হচ্ছে, প্রথমে তোমাদের ফেজ ওয়ান প্রিলি এক্সাম হবে, তারপরে তোমাদের ফেজ টু মেন এক্সাম হবে। এই দুটি এক্সামের ভিত্তিতেই কিন্তু তোমাদের সম্পূর্ণ নিয়োগ করা হবে। এখানে তোমাদের এক্সামিনেশন যে মিডিয়াম, অর্থাৎ তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কিন্তু বাংলাতে কিন্তু ল্যাঙ্গুয়েজে পেপার পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার ল্যাঙ্গুয়েজটা কী থাকবে, তো এখানে কিন্তু তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রশ্নপত্র পেয়ে যাবে। এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরটা একবার বলে দিই। সিলেকশন প্রসিডিওরে দেখতে পাচ্ছ, প্রথমে প্রিলি হবে, তারপরে তোমাদের মেন এক্সাম হবে। এই প্রিলি এবং মেন এক্সামের ক্ষেত্রে প্রথমে তোমাদের 100টা কোশ্চেন থাকবে 100 মার্কসের। তো তোমাদের 100টা কোশ্চেন কীভাবে ভাগ করা আছে দেখো, প্রথমে জেনারেল ইংলিশ থাকবে, সেখানে 30টা কোশ্চেন থাকবে 30 মার্কসের, 20 মিনিট সময় পাবে। তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে 35টা কোশ্চেন থাকবে 35 মার্কসের, 20 মিনিট তোমরা সময় পাবে। তারপর রিজনিংয়ের ক্ষেত্রে 35টা কোশ্চেন থাকবে 35 মার্কসের, সেখানে তোমরা 20 মিনিট সময় পাবে। তো টোটাল তোমাদের 100টা কোশ্চেন 100 মার্কসের 1 ঘন্টা তোমরা সময় পাবে, ওকে। এর জন্য তোমাদের নেগেটিভ মার্কিং যেটি থাকবে 1/4 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। এরপরে তার 10 গুণ প্রার্থীকে, যা ভ্যাকেন্সি আছে তার 10 গুণ প্রার্থীকে ডাকা হবে মেন এক্সামের জন্য। এই মেন এক্সামটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে মেন এক্সামেতে তোমাদের কী কী থাকবে সেটি একবার দেখে নাও। এখানে তোমাদের জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের উপর তোমাদের 50 কোশ্চেন থাকবে 50 মার্কসের, 35 মিনিট সময় থাকবে। এবং জেনারেল ইংলিশেতে থাকবে 40 কোশ্চেন থাকবে 40 মার্কসের, 35 মিনিট সময়। তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 50টি কোশ্চেন 50 মার্কসের, 45 মিনিট সময়। তারপরে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডের ক্ষেত্রে 50টা কোশ্চেন থাকবে 60 মার্কসের, এখানে 45 মিনিট সময়। টোটাল 190টা প্রশ্ন থাকবে, সেখানে 200 মার্কসের সময় পাবে 2 ঘন্টা 40 মিনিট সময় পাবে, ওকে। এখানেও কিন্তু 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, এটিও কিন্তু সম্পূর্ণ অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, ওকে। এক্সাম সেন্টার কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, এইসব জায়গায় কিন্তু তোমরা এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাচ্ছ। ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তারা আগরতলাতেই কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ, ওকে। তো আবেদন মূল্যটা দেখে নাও। আবেদন মূল্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ সেটি কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ যখন আবেদন করবে তখন কিন্তু খুব সিনসিয়ারলিভাবে আবেদন করতে হবে। এখানে তোমাদের এসসি এসটি পিডাব্লিউবিটি যারা ক্যান্ডিডেট আছো, এক্স সার্ভিসম্যান যারা আছো, তাদের ক্ষেত্রে কোনো রকমভাবে আবেদন মূল্য কিন্তু লাগছে না। আর যারা জেনারেল আছে, ওবিসি আছে এবং ইডাব্লিউএস আছে, তাদের আবেদন মূল্য লাগছে 750 টাকা আবেদন মূল্য লাগছে। এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, এটি কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়াল চাকরি নয়, ওকে। তো এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে সেটি একবার দেখে নাও। এখানে তোমাদের সর্বোচ্চ যেটি 47,920 টাকার মতো থাকবে, তবে তোমরা স্টার্টিংয়ে যে বেতনটা পেয়ে যাবে, প্রথম মাসেই বেতন পেয়ে যাবে 31,000 টাকা, প্রথম মাসেই কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের স্টার্টিং বেসিক পে 19,900 টাকা, 17,900 টাকা প্লাস 2 অ্যাডভান্স ইনক্রিমেন্টস অ্যাডমিসেবল টু গ্র্যাজুয়েটস, তো এটি কিন্তু থাকছে, ঠিক আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, এটি ক্লারিক্যাল পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের আবেদন মূল্য জমা দেওয়া এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 17 তারিখ থেকে শুরু হয়েছে, 17ই নভেম্বর থেকে,
আপ টু 7ই ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। ওকে, তো তোমাদের প্রিলি এক্সামটা কবে হবে দেখো, প্রিলি এক্সামটা হবে জানুয়ারি মাসে, তোমাদের প্রিলি এক্সাম হবে, এবং তোমাদের মেন এক্সামটা হবে হচ্ছে ফেব্রুয়ারি মাসে হবে। এর যে অ্যাপ্লাই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিজিট করবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 8283টি মতো ভ্যাকেন্সি আছে, হিউজ ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন রাজ্য থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটি বলে রাখি, এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েটস, অর্থাৎ যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, এখানে তোমাদের এজ লিমিটটা বলে রাখি, এজ লিমিট যেটি থাকতে হবে সেটি 1/4/2023 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 20 থেকে 28 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা অতি অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা এসসি এসটি আছো তারা 5 বছরের রিল্যাক্সেশন পাবে, যারা ওবিসি আছো তারা 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, তো এখানে তোমাদের গাইডলাইন্স ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশানের সময় তোমাদের কিছু জিনিসের উপর কিন্তু খেয়াল রাখতে হবে, সেটি কিন্তু কতগুলো ডকুমেন্টস আছে সেগুলোকে কিন্তু তোমাদের স্ক্যান করতে হবে। তো ফটোগ্রাফ, সেটিকে পাসপোর্ট সাইজের ফটো, সেটাকে স্ক্যান করবে, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশান, এই যে আই থেকে শুরু করে আপ টু মাইন পর্যন্ত তোমাদের সম্পূর্ণ লিখতে হবে সাদা কাগজের ওপর। এখানে তোমার নিজের নামটাকে ক্যাপিটালি লিখবে, এখানে ডেট অফ বার্থটা দেবে, দিয়ে এটাকে লিখে তারপরে তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে তোমাদের এসবিআই অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার এসবিআই সার্টিফিকেট কি, অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কি লাগবে, তো এটা কিন্তু প্রয়োজনীয় নয়, এটি ছাড়াও কিন্তু আবেদন করা যাবে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতা যদি থাকে এবং এজ যদি তোমাদের যে এজ ক্রাইটেরিয়াটা দিয়েছি সেই এজের মধ্যে তোমার যদি হয় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ভিজিট করে যেতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেখো। তো আজকের মতো এটুকুই, টাটা।